আর সপ্তাহ শুরুর তো এটা প্রথম ফিচার ফিল্মের কাজ, তো মানে কেমন লাগছে মানে নিজের ছেলেকে এরকম ভাবে আই ডিরেক্টর হিসেবে দেখতে, বা আজকে মিউজিক লঞ্চ হলো সেটার ব্যাপারে কেমন লাগলো? অ্যাকচুয়ালি ডিরেক্টর হিসেবে তো এইটা তো মানে ফিচার ফিল্মসের ফার্স্ট, কিন্তু শর্ট ফিল্মও দুটো আগে করেছে। হ্যাঁ, সেখানে ডিরেকশান দিয়েছে, আমরা একদম ক্লোজ থেকেই দেখতে মানে হয় আমাদের, যেহেতু ওকে সাপোর্টিং হিসেবে আমাদেরকে সবসময় থাকতে হয়, যে ওর প্রতিটা পদক্ষেপ যাতে ও ঠিকঠাক ফেলতে পারে। আর একটা সিনেমা বা কোনো কিছু করতে গেলে তার অনেক কিছু পারিপার্শ্বিকতা নিয়েই করতে হয়, যার জন্যে আমরা আমি এবং আমার মিসেস দুজনেই ওকে সব রকমভাবে সাহায্য করি, যাতে একটা ভালো কিছু ও রিপ্রেজেন্ট করতে পারে। লোককে তো আনন্দ দেওয়ার জন্য ফিচার ফিল্ম বা শর্ট ফিল্ম করা, তা সেইটা ওর ছোটোবেলা থেকে ওর একটা নিজস্ব ন্যাক ছিল। এ নিজের ছোটোবেলায় স্কুলের ক্লাস 5-6 থেকে নিজের নাটক লিখে নিজের ডিরেকশান দিত। হ্যাঁ, এই থেকে এই ক্যাপাবিলিটিটা ওর ছোটোবেলা থেকেই রয়েছে, এবং যেহেতু ও ইঞ্জিনিয়ারিং একটা ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও সে চাকরি না করে এই লাইনটাকেই প্রফেশনটাকে বেছে নিল, যে এইটাকে আমি মানে এটাতেই আমি এস্টাবলিশ হব এবং লোককে আমি এর মাধ্যম দিয়ে আমি আমাকে নিজেকে তুলে ধরব। আমার তো খুবই আনন্দ হচ্ছে, যেহেতু আমি ও মা একটা সন্তানকে তিলে তিলে বড় করেছি, প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর মানে জনসাধারণ জানে সাক্ষী যে মা কতটা পরিশ্রম করেছে, সেই হিসেবে সিনেমার ব্যাপারে ওকে পুরো মানে যে এটা এ করেছি আমি সৌমিত্রকে নিয়ে যখন প্রথম শর্ট ফিল্মটা করে তখন ওকে আমি আইডিয়াটা দিয়েছিলাম, সেই যখন ওর এটা বেরোলো ওর একটা স্টেটসম্যানে ইন্টারভিউ বেরিয়েছিল, তাই তো সবাইকে দেখি দীর্ঘদিন ধরে বলছে এটা আমার মা আমাকে করেছে, আমার মা আমাকে বলেছে সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে এইটা, এই যে ও মা বলেছে মা করেছে, এটা একটা মায়েদের তো বিশাল আনন্দ হয়, গর্বের ব্যাপার একটা। তা আজও আমি ভাবছি ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুন্দর হোক, আমি যেহেতু প্রচুর পরিশ্রম করেছি।